তহবিল কাছে আয়োজন করেছেন। উনি যদি আজকের এই দেশের প্রভাবশালী কোন ব্যক্তি হয়তো মাইকিন ছাড়া সিটি ছাড়া আজকের এই জালসায় অন্তত হাজার খানেক লোক হইত, কথা বলেন না কেন? আমার দেশের একটা কথা আছে, তেলের মাথায় তেল দেয়। এই যে ওনারা বক্তব্য দিলেন, আমার অত দূর থেকে নিয়ে আইছেন, ওনারা যে কালামুল্লাহ শরীফের বক্তব্য দিয়েছেন, যে রসুলের হাদিস নববর দিয়েছেন, আমিও তো ওইটাই দেব, কথা বলেন না কেন? কিন্তু এর মধ্যে একটা জিনিস আছে, প্রত্যেকটা নতুন জিনিস স্বাদ বেশি, ঠিক কেনা বলো?